অনেকটা নীরবেই চলে গেলেন একসময়ের দাপুটে এবং আলোচিত রাজনীতিবিদ জয়নাল আবেদিন হাজারী। বিকেল 5টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো দেশ যাকে এক নামে চিনে সেই জয়নাল হাজারেরই এমন নীরবে বিদায় হবে কে ভেবেছিল? অসুস্থতার মাত্র 7 দিনের মাথায় পৃথিবী ছাড়লেন ফেনী দুই আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদিন হাজারী। 1945 সালে 24শে আগস্ট ফেনীর সহদেবপুরে জন্মগ্রহণ করেন আলোচিত এই রাজনীতিক। তার বোন খোদাজা হাজারী জানান পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জয়নাল হাজারীকে। আমাদের কাছে বলছে, ভাগিনার কাছে বলছে যে আমাকে মধু উদ্যানে অবশ্যই দাফন করবি, এটা অবশ্যই হইতে হবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওনার কাছে আমার এই আবেদন, যাতে করে মধু উদ্যানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দাফন সম্পূর্ণ। 1986, 1991 এবং 1996 সালে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি, তবে বিতর্কিত হন 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে দেশ ছাড়ায়। 2004 সালে ফিরে এসে রাজনীতিতে যোগ দিলেও পড়েন নানা আইনি জটিলতায়। এ সময় তৈরি হয় আওয়ামী লীগ থেকে বহিষ্কারের গুঞ্জনও। 5 মামলায় 60 বছরের সাজা হয়েছিল তার, আত্মসমর্পণ করলেও 4 মাস থাকতে হয় জেলে। 2009 সালের 21শে ফেব্রুয়ারি আমি দেশে আসি এবং 24শে ফেব্রুয়ারি হাইকোর্টে আত্মসমর্পণ করি। বেশ কয়েক বছর ধরেই রাজনীতিতে ছিলেন নীরব। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোশাদ হাসিফ, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।